প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া। তা আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না, খুব সুন্দর নাম। স্বপ্না আপা কি সবসময় কি স্বপ্ন দেখেন নাকি? স্বপ্ন দেখেন না, কখনো স্বপ্ন দেখেন না কি বলেন? মাসে তো মানুষ তো ঘুমাইলে স্বপ্ন দেখে, তো আপনি কখনো স্বপ্ন দেখেন না? আচ্ছা, স্বপ্ন দেখেন না, ভালো কথা। খারাপ স্বপ্ন, ভালো স্বপ্ন দেখেন না। তো স্বপ্ন আবার থাকেন কোথায়? বগুড়া থাকেন। তো কি জন্য আছেন ইউটিউবে বলেন? আছি ভাই, কষ্ট করে আছি, মানায় নিজের মানায়, স্বপ্না আবু রিক্সা চালায়, অসুস্থ বাসায় থাকে, আমি বাসা বাড়ি কাজ করি, ছোট একটা বোন আছে, আমরা নিজের মায়ের ঘরে দুইটা বোন, স্বপ্নার ঘরে ছোট একটা ভাই আছে, আর ছোট বোনের লেখাপড়া করানোর খুব ইচ্ছা আছে ভাই, মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি না। তো বাবা নাই? মা বাবা তো টাকা তো খরচ বাবাই দিবে, বাবা আছে। তো বাবা কিছু কাজকাম করে না? হ্যাঁ করে ভাই, রিক্সা চালাতো, হঠাৎ করে অসুস্থ, এখন বাসায় থাকে। আচ্ছা আচ্ছা, তা আপনি কি করেন? আমি বাসা বাড়ি ভাই কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? কটা বাসা কাজ করেন? এখন যদি পারি ভাই, একটা মানুষের কয়টা বাসায় কাজ করবে? একটা দুটো বাসায় কাজ করতে করতে ভাই দিন শেষ হয়ে যায়। আর বাসটা বেশি দাম ভাই। পড়াশোনা কত পর্যন্ত করছেন? পড়াশোনা ভাই করতে পারিনি। কেন? কেমনে করবো ভাই, নিজের মা আছে, যেমন পড়াশোনা করাইবে, ছোটবেলা থেকে অনেক কষ্ট, কখনো বিয়ের ঘর টর আসে না? আইছিল ভাই অনেকে, কিন্তু মনের মতন মানুষ লাগবে ভাই, যেমন সহযোগিতা করবে, যেমন পাশে থাকবে সারা জীবনকার জন্য, আমি তারই চাই। আচ্ছা, সে যদি মনে করেন একটু বয়স বেশি হয় বা বিবাহিত হয়, সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক আপনার যদি স্বপ্নার বাসাতে মানে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01788249645। আমি নাম্বারটা আবারও বলছি, 01788249645। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ একটা নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তা আর কিছু বলবেন? আচ্ছা দর্শক, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।